হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমি ধনেপাতা বাজছি আর মা হচ্ছে শাক কাটছে। সকালেই শাক রান্না করবে আর ভাত করবে, তাই এখন শাকগুলো গতকালকে বেছে রেখেছি, ওই শাকগুলো মা এখন ভালো করে ধুয়ে কাটছে। আর এগুলো দেখো, দেশি ধনেপাতা গতকাল সন্ধ্যার সময় নিয়ে এসেছিলো, সেগুলো এখন আমি বাজবো। দেখো বাবা ডাব কাটলো, আমি ডাব খেতে চেয়েছি তার জন্য একটু সাহসবেলা। পিউসি বাবা রাতে নিয়ে এসছে, বাবা কেটে দিলো, দিয়ে খেলাম। আর পিউসিকে বললাম বই নিয়ে বসতে, আর ওর ডাবের ইগুলো খোলগুলো নিবে, নিয়ে খেলবে তাই, আর বই পড়বে তার জন্য। দেখো এখন রাস্তায় আসলাম চাউল ভাত খাওয়াতে। আমি পিউসি পিউসি আগে এসছে ভাতগুলো নিয়ে, দিয়ে খাওয়াতে পারবে না, যদি ছাগলে মেরে দেয় তার জন্য আবার আমি আসলাম পর থেকে। দেখো পিউসি ছাগলে ভাত খাচ্ছে, এই দুটোই হচ্ছে বাবাদের ছাগল। আর গাড়িটা কেবল এখন দু বালতি জল দিয়ে ধুয়েছে। আমি দেখো জল এই সাইডে, কারণ আজকে পূজা দেখতে যাবে চর, দুর্গাপুর চর, তার জন্য আজকে কাজ যায়নি। দেখো গাড়িটা কেবল ধুয়ে রাখলো, এমন ভাবে ধুয়েছে যে গাড়ি ধুলোই যায়নি। দেখো গাড়ি, দেখো সামনে কার হেডটা, এটা পাল্টে নিয়ে আসলো, এটা হচ্ছে ফেটে গেছিল তার জন্য। ওরা চলে যাচ্ছে, বাবা আর মেয়েকে দেখো আমাকে নিয়ে যাচ্ছে, নাকি বললো না।